আমি করলি কেন? তুই জানিস না আমার রিহার্সাল আছে। আরে নিচে বাবা মা আবার ঝগড়া করতেছে, তুমি তাড়াতাড়ি নামো না তো এখন ভাঙাভাঙি শুরু হয়ে যাবে। আজকে টপিক কি? টপিক ওই যে বাড়ি থেকে কে যেন আসবে এই নিয়ে তুমুল ঝগড়া, যেটা আবার নতুন করে শুরু হয়ে গেছে। তুমি না নামলে এখন দেখো আবার কি শুরু হয়ে যায়। পারে কিছুর একটা বয়স থাকে, আমার বাবা মা বড় হলো না, এই ছেলে এই বাসে উঠবে এটা আমার নষ্ট বাস। সারাটা জীবনই লোকটা আমাকে খাটিয়ে মারলো। আর বাবা যখন কথা দিয়ে ফেলেছে তুমি মেনে নাও না প্লিজ মা। বল মা, এই বাড়িতে আমার মতামতের কোন দাম আছে? আজ পর্যন্ত তোর মা আমার কোনো একটা কথা শুনেছে? বাবাই মেনু ড্রামা করো না, মা কিন্তু তোমার প্রতিটা কথাই শুনে, শুধু একটু না শোনার ভান করে আর কি, একটু এটা কোনো ব্যাপার না। আর তুমিও বাবা, মানে বাসায় এত মানুষ এত গেস্ট আসে, বাসায় একটা প্রাইভেসি বলে তো কথা আছে না কি? পারবো না আমি তোমাদেরকে এত সামলাতে, আমার সকাল সকাল অনেক কাজ আছে, বাচ্চাদেরকে রিহার্সাল করাতে হবে, আমার তাড়াতাড়ি দরকার। আমার দুঃখটাই তোর বাবা বুঝে। ও মা, ওই যে তোর ওই খালা যে মাঝে মাঝে ওই যে আম কাঁঠাল এসব পাঠায় নারুমুয়া, ওর ছেলে কি যেন নাম রাতুল, মানে আমি ওকে না করি কিভাবে? তোর মা তো এটা বুঝতেই চাচ্ছে না মা। কে আসবে বাবা? রাতুল? হ্যাঁ মা, আমি ঢাকায় পৌঁছে গেছি, একদম টেনশন করো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একদম চিন্তা করো না, পরে ফোন দিব। আরিকশা যাবেন? তুমি লাবণ্য না? অনেকদিন আগে দেখা হয়েছিল, মানে প্রায় 7 বছর আগে। রাইট, আমি ইন্টার পরীক্ষা দিয়ে তোমাদের বাড়িতে এসেছিলাম, ভার্সিটি পরীক্ষা দিতে। যাও বাসায় যাও, মা বাবা আছে বাসে, ফ্রেশ হও, আমি একটু স্কুল হয়ে আসি তারপর কথা হবে। আচ্ছা। তুমি তো জানো বাবা, আমার না আপন কোনো বড় বোন ছিল না, তোমার মা ছোটবেলা আমাকে এত আদর করেছে সে অনেক গল্প। আচ্ছা পরে আলাপ করবো তোমার সাথে। হ্যাঁ তাহলে তুমি ফ্রেশ হও, কি বলো? ছোটবেলায় যখন তুমি আসছিলে তখন খুব দুষ্ট ছিলে, এখন অনেকটা শান্ত হয়ে গেছো মাশাআল্লাহ। ঠিক আছে বাবা, তুমি রেস্ট নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো চলো ঠিক আছে, তোমার শেষ। হ্যাঁ ইউটি, তোকে যে বলেছিলাম আমাদের বাসায় মানে একজন গেস্ট এসছে না, কে এসে জানিস? বাবার এক পাতানো বোনের ছেলে, রাতুল নামে একটা ছেলে এসেছিল আমাদের বাসায়, ওই যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে, আমি যে তার প্রেমে পড়ে গিয়েছিলাম, মনে আছে তার কথা তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে তো।
সে এখন আবার এসেছে বিসিএস পরীক্ষা দিতে। সিরিয়াসলি ও আবার আসছে? ওকে তো কোনো হিন্টস দিছে যে ও তোকে লাইক করে? আরে দূর ও, মানে আই এম নট শিওর, জানি না। ব্যাপার না, তুমি ধৈর্য রাখ। যে কথা আছে না, যদি তাকে না সেবে আপনি আপনি আসবে, কি হয় আমাকে একটু অবশ্যই আপডেট দিবি। গান ছেড়ে গান শুনছিল তাই আর কি। আজকে থেকে টেস্ট পরীক্ষাগুলো শুরু তো। সরি, মানে আমি নাচের প্র্যাকটিস করছিলাম। কালকে থেকে আমি ভলিউম কমিয়ে দেব। ও আচ্ছা, তুমি তারপরে তো তুমি একদম হাওয়াই হয়ে গেলে। ফোন নাম্বারও তো নিয়েছিলে আমার। কই ফোন দিলা না তো? ওই ঢাকায় কোনো ভার্সিটিতে চান্স পাইনি তো, তাই লজ্জায়। কে বললো তোমাকে এটা? মা? না না, আসলে মামি বলেনি। ওই একা একা পরীক্ষা দিচ্ছি, শেয়ার করার কেউ নেই। মানে দুজন মিলে পরীক্ষা দিলে শেয়ারিংটা হতো বা পড়ায় হেল্প পেতাম। আমার ওইসব লেখাপড়া করতে ভালো লাগে না, অত পড়ে কি হবে? বরং এটা ভালো আছে যে আমি একটা বাচ্চাদের স্কুলে নাচ শিখাই, অনেক আনন্দে দিন কাটে আমার বাচ্চাদের সাথে, এটাই ভালো। আর তুমি একা পড়ছো, অসুবিধা নাই, আমি এসে তোমার পড়া ধরবো। ঠিক আছে মাস্টার। এই মাস্টারনি বলবা না। আচ্ছা সরি সরি, ঠিক আছে। কোন তিনটা দেশকে বোঝায়? জাপান, জার্মানি, ইতালি। আদমজি পাটকল কত সালে প্রতিষ্ঠিত হয়? 17 June 1971 সাল, এবং এটা পুরো উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় পাটকল ছিল, এবং এতে তাঁত সংখ্যা ছিল 300টি। ভেরি গুড। ওকে, লাস্ট কোশ্চেন, পৃথিবী তৈরির মূল উপাদান কি? ইজি, অ্যালুমিনিয়াম। মূল উত্তর? উত্তর ভুল হয়েছে। অসম্ভব, বললাম তো ভুল। এরকম পড়েছি তো, কি হবে? পৃথিবী তৈরির মূল উপাদান হচ্ছে ভালোবাসা। রাতু, তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? ও মামি,
কি যেন ভাবছিলাম, ভাবতে ভাবতে কখন এখানে বসে পড়েছে আমার খেয়াল নেই। ও আচ্ছা, যাই হোক, লাবণ্যকে যে তুমি বিশেষ পরীক্ষার প্রতি আগ্রহী করে তুলেছো আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। ও তো দেখি সবসময় তোমার বই নিয়ে নাড়াচাড়া করে পড়াশোনা করে। মামি, ও তো পড়ে না, আমাকে পড়ায়। জি মামি, ও আপনি একটা কথা বলেছেন সেটা আমি না রেখে পারি, ও পারবে দেখেন, ঠিকই পারবে। যাই হোক, আমি কিন্তু তোমাকে খুঁজতে উপরে আসছিলাম, আসো টেবিলে আসো, রাতে খাবার দিচ্ছি, আসো বাবা। আমি কিভাবে যে লাবণ্যকে বলি যে আমি ওকে ভালোবাসি, এত ভয় লাগছে কেন আমার। বি ম্যানলি রাতুল, ইউ ক্যান ডু ইট। ও মাই গড, এটা কি? কি করা হচ্ছিল? যে আমার একটা বড় স্টুডেন্ট আছে, তাকে কি কি পড়া ধরবো এটা ভাবছিলাম, কথা বলবো ভাবছিলাম। জানি তো। হ্যাঁ না, চাই না, মানে কি কি কথা বলো। কি বলবো না? হ্যাঁ বলবো তো, বলছিলাম যে আমি আসলে তোমার যে বলছি তুমি আর কি চুপ করে থাকবা নাকি? বলছি তো, তোমার এখানে একটা তিল ছিল না? হ্যাঁ, মানে তোমার ডান গালে একটা তিল ছিল না? ডান গালে? ডান গালে? এখানে কোথায়? এখানে কোথায় জায়গায় ছিল না? ছিল না? কোন দিন ছিল না? ও তাহলে তো ভুল দেখেছিলাম। ঠিক আছে উঠ। মানে এটা বলতে আসছো? হ্যাঁ শিওর শিওর। আরেকটা কথা বলতে চেয়েছিলাম, আমার কালকে দুপুরবেলা ক্লাস টেস্ট, তো সো দুপুরে ফোন অফ থাকবে, বিকেলে আবার অন করে ফেলবো, মানে হল থেকে বের হবো। ঠিক আছে, টেনশনের কিছু নেই। হ্যাঁ উঠি। তোমার এই ছবিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। সবগুলো ছবি সুন্দর, ওটা একটু বেশি সুন্দর। ঠিক আছে। লাবু, মা লাবণ্য। হ্যাঁ বাবা। মা একটু দিকে আসি। বলো। তেমন কিছু না, মানে একটা বিষয় নিয়ে তোর সাথে আলাপ করবো, মানে আমি তোকে না জানিয়ে না একটা হুট করে ডিসিশন নিয়ে ফেলেছি। মানে আজকে তোর স্কুল বন্ধ তো না? হ্যাঁ, আজকে আমাদের বাসা না আমার পুরনো বন্ধু আসবে, তার সাথে তার ছেলে থাকবে, ভদ্র মার্জিত শিক্ষিত, মানে তোর না দুজন একে অপরকে দেখবে আর কি। মা মানে আমাকে না জানিয়ে তোমরা এত বড় একটা ডিসিশন নিলে, আমাকে দেখতে আসবে, তোমরা আমাকে কথাটা জানানোর প্রয়োজন মনে করলে না। আমি কোনোভাবেই এখন বিয়ে করতে রেডি না মা। যা 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 মা, যা মা, তুই রেডি হয়ে নে, একটু পরে ওরা আসবে। হ্যাঁ মা, যা যা, ওরা আসবে। ইটস নট ফেয়ার বাবা, নো। লাবণ্য, তো পরীক্ষাই শেষ হয়নি, ফোন বন্ধ, বাবাটা কি করলো? কি আপনারা তো কিছুই খাচ্ছেন না, ভাই নেন নেন। বাবা নাও, তুমি নাও, মা তুমি নাও। ওই ভাবি লাবণ্য মামনিকে একটু নিয়ে আসুন।
যাও না, নিয়ে আসো, যাও যাও। হ্যাঁ না, তুমি না বসে, তোমরা খাবে না তো, তুমি বসে বলো। আমাকে দেখতে এসেছে। হ্যাঁ দেখলাম তো, ওকে খুব সুন্দর লাগছে। ব্যাস এতটুকুই, আর কিছু বলার নাই। ছেলেটাও খুব সুন্দর, স্মার্ট, ভালো চাকরি করে, তুমিও চাকরি করো, দুজন দুজনের জন্য পারফেক্ট, আমার মতো বেকার না। তাহলে কি আমি এতদিন যা বুঝলাম সব ভুল বুঝলাম? তুমি যদি পারো বিয়েটার কদিন পর করো প্লিজ। তুমি বিয়ে করে ফেললে আমাকে পড়াবে? আমিও তো চাই বিয়েটা না হোক, আমি তো চাই তোমার পড়া ধরতে। লাবণ্য, তুমি কি আমাকে সারা জীবন পড়াবে, আমার পড়া ধরবে? এতক্ষণ চুমো লাগলো তোমার এই কথাটা বলতে। ভালোবাসি এই কথাটাও বলতে সাহস হয় না, না এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হলো তোমাকে। তো ঢাকায় বড় হইনি তো, তাই ভয় পেয়েছিলাম যদি ভালোবাসি কথাটা বলে ফেলি তাহলে দুগালে দুটো চর মেরে বলবে আমি শুধু তোমাকে পড়ায় হেল্প করতাম আর কিছু না। ঢাকায় বড় হয়নি তো কি হয়েছে? আমার কথাগুলো তুমি বুঝলে না, আমাকে বুঝলে না তুমি, এত সময় লাগলো। আমি জানি না তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কিন্তু যতটুকুই বাসো তার চাইতে অন্তত এক ডিগ্রি হলো বেশি। না আমি বেশি ভালোবাসি,
আমি বেশি। কি বলছিস এসব? ওরা তো আগামী সপ্তাহে এনগেজমেন্ট করার জন্য আসতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই চাইলে না এক মাস পর বিয়ে হবে। শোন মা, এমন ভালো ছেলে কিন্তু সবসময় পাওয়া যায় না। বলছি তো আমার ছেলে পছন্দ হয়নি, আমি বিয়ে করব না। আর তোমরা এখন তো আমার উপর এভাবে চাপিয়ে দিতে পারো না কোনো কিছু, আমি বড় হয়েছি। হ্যাঁ তাই তো দেখছি, বাবার মুখের উপর কথা বলতে শিখে গেছো বেয়াদব মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বলে ফেলছি, খুব সাহস করে বলে ফেলছি, এখন তো নিজেকে বাঘের বাচ্চার মতো লাগতেছে। তোকে তো আমি আরো আগেই বলেছি লাবণ্য কোনোদিন না করবে না। কি করব, খুব ভয় লাগতেছিল তো। আর কি কি করছিস মামা? আরে না আর কিছু করি নাই, মানে আমি তো ভয় বলতেই পারতেছিলাম না, তার উপর যদি মামা আমি দেখে ফেলে, ও মাই গড। আরে এভাবে হবে না দোস্ত, তুই কোথাও ঘুরতে যা, রিক্সায় যাবি কিন্তু, আর দেখবি রিক্সার হুডটা উঠিয়ে দিস, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, গুড আইডিয়া, থ্যাংক ইউ মামা। তবে আমি এতদিন চাকরিটা করতে চাইতাম বাবার কারণে, সে খুব করে চাইতেন যাতে আমি একটা সরকারি চাকরি করি, সেই কারণে বিসিএস করেছি। কিন্তু এখন আমি চাকরিটা করতে চাই অন্য একটা কারণে। তোমার কারণ, আমি যদি একটা চাকরি পাই তবে তোমাকে যে বিয়েটা করতে পারবো, আমি এক কাজ করি আমি হুটটা উঠাই দিই। লাবুর বাবা একটা কথা বলি। বেগম
আজ সূর্য কোন দিকে উঠেছে, পূর্ব না পশ্চিমে? মানে তুমি আবার অনুমতি নিয়ে কথা বলা শুরু করলে কবে থেকে গো? দেখো ফাজলামো করো না, সব কিছুতে সবসময় ফাজলামি ভালো লাগে না। একটা সিরিয়াস কথা বলছি, সেটা তুমি শোনো। ও সিরিয়াস কথা, কি হয়েছে বলতো? আচ্ছা রাতুল আর লাবণ্য একটু বেশি মেলামেশা করছে, তোমার চোখে পড়ে না? কই, রাতুল আসার পর থেকে তো আমার চোখে এরকম কিছুই পড়েনি। হ্যাঁ পড়বে কেমন করে, তোমার আত্মীয় না, সেই জন্য তোমার চোখে কিছুই পড়ে না। ওরা সবসময় একসাথে থাকে। আচ্ছা একসাথে পড়াশোনা করে, তাহলে তো একসাথে থাকবে। একসাথে না থাকলে কি একসাথে পড়াশোনা করা যায়? তুমি তো তাকে বলছো বিসিএস দিতে, তাই না? পড়াশোনা করে, বিষয়টা আমার ভালো লাগছে না। আমার লাবণ্য তো এমন মেয়েই নয় যে মুখের উপর না করে দিবে বিয়ের ব্যাপারটা। আমার তখনই এর কথা সন্দেহ হচ্ছিল। বিষয়টা তুমি একবার ভেবে দেখো। আমার মনে হয় কি জানো, রাতুলকে এখান থেকে চলে যাওয়া বলাটাই বেটার। আচ্ছা কয়েকদিন পরই ওর বিসিএস পরীক্ষা, এই সময় চলে যেতে বলাটা কি ঠিক হবে? আচ্ছা মানে এমনও তো হতে পারে তুমি যা ভাবছো, যা সন্দেহ করছো, যা অপবাদ দিচ্ছ তা নাও হতে পারে। আমার যা মনে হয়েছে আমি বললাম, এখন বাকিটা তুমি বুঝো। তোমার কোলে মাথা রেখে ঘুমাবো? কেন সত্যি বলছি, আজকে সারা তোমার কোলে মাথা রেখে থাকবো। মানুষের উপকার করার এই ফল তুমি দিলে আমাকে আল্লাহ। মা ওর কোনো দোষ নাই মা। দাঁড়াও আমি এক্ষুনি তোমার মাকে ফোন করে জানাচ্ছি তুমি কি কি করে বেড়াচ্ছো। মামি মামি প্লিজ মামি, মাকে বলবেন না, মা জানলে অনেক কষ্ট করবে মামি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যেতে বলছি তুমি যাও, তাড়াতাড়ি ব্যাগ গুছাও। মা এসব কি বলো, ওর দুই দিন পরে পরীক্ষা, কোথায় যাবে? আমি কি জানি কোথায় যাবে, আমি বলেছি আমার বাড়ি থেকে যাবে, ব্যাস। মা প্লিজ মা। এই তোমাকে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি, বেরিয়ে যাও এক্ষুনি, বেরিয়ে যাও। মা প্লিজ, কোথায় যাবে মা? সেটা আমি কি জানি। শোনো আমার মেয়ের সাথে কখনো তুমি যোগাযোগ রাখবে না, ঠিক আছে? ব্যাগ গুছিয়ে বাড়িয়ে যাও। এই তুই যা, তোর বোন করে যা, নিচে যা, যা যা বলছি, আয় এক্ষুনি আয়। আয়।
এরিকসন যাবেন কোথায় যাবা জানি না মামি কি একটু বুঝিয়ে বলো যাতে মাকে না বলে মা জানতে পারলে খুব কষ্ট পাবে জানো তুমি ফোনটা একটু খোলা রে না প্লিজ আমি তোমার সাথে যোগাযোগ করব না লাবণ্য তুমি আমাকে ফোন দেবে না আমি তোমাকে ফোন দেব না আমি যদি জানতে পারে যে তুমি আমার সাথে যোগাযোগ করছো তাহলে তুমি একটাবার চিন্তা করে দেখো আমি জানি আমাকে না দেখতে পেয়ে তোমার কষ্ট হবে কিন্তু তারপরও আমার একার কষ্ট হবে তোমার কষ্ট হবে না সেটা এই মুহূর্তে করা সম্ভব না আমি ওদের কথা দিয়ে ফেলেছি তাই বিকল্প কিছু করার আর এখন কোনো অবকাশ নেই কথাটা তুমি মনে থাকি অসুবিধা তোমার সঙ্গে দেখা করা আমার খুব 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 বেশি দরকার প্লিজ একটা বার প্লিজ
আমি বিয়ে করতে পারবো না কিছুতেই না। তাহলে আমি কি করবো? কাল আমার পরীক্ষা, আমি টিকবো কি টিকবো না বলতে পারছি না। আমি তোমাকে কি খাওয়াবো কি পড়াবো আমি জানি না। তোমাকে সব করতে হবে কেন? তোমার চাকরি নাই তো কি হয়েছে, আমার আছে না। মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা বেশ ইম্পর্টেন্ট, আমার কি হবে সেটা ভাববা না। একবারও চিন্তা করছো তুমি ছাড়া আমি আর কারোর সঙ্গে সংসার করতে পারবো কিনা, তুমি পারবা কিনা? দেখো আমি বাসায় বুঝাইতে পারি কিন্তু আমি জানি ওরা কেউ মানবে না। চলো না আমরা আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। তুমি ওগুলো কি বলছো? এছাড়া তো আর কোনো উপায় নাই। তুমি কালকে পরীক্ষা দাও, ভালোভাবে পরীক্ষা দিয়ে বের হও। পরীক্ষা শেষ হওয়ার পরে সন্ধ্যার পরে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। এতটা ভালোবাসো? এতটাই। অনেক ভালোবাসি।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.